नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। হ্যালো বন্ধুরা, আমি অভিয়া, তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কোন কোন স্পোর্টসম্যান কোন কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই সমস্ত তথ্য নিয়ে। তো দেখো এই ভিডিওটা, তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি এই লাল রঙের সাবস্ক্রাইব অপশানটা ক্লিক করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নাও, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ব্যাপারে। তো এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে প্রচুর প্রশ্ন আসে সমস্ত এক্সামে, রেলওয়ে, ব্যাংক এবং আদার্স যে ফুড এসআই এক্সাম হবে সেই সমস্ত এক্সামে অবশ্যই এই কোশ্চেন থাকবে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিয়ে। তো বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডারের নামগুলি কি কি, তো এই ক্ষেত্রে আমি কিছু টপিক নিয়ে এসেছি, যেটা হলো এই সমস্ত স্পোর্টসম্যান বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেই সমস্ত তথ্যগুলো আমি এই পিডিএফ আকারে বানিয়েছি। তো যে সমস্ত স্পোর্টসম্যান বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেগুলোই আমি এই পিডিএফে লিখেছি। তো দেখো এখানে এই তালিকাগুলো খুঁজে খুঁজে লেখা, তাই এগুলো আমাদের কোনো ক্রেডিট নেই, এগুলো বিভিন্ন ধরনের নোট থেকে খুঁজে খুঁজে লেখা। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেগুলো নোটের ভুল, আমাদের কোনো ভুল নেই। গুরুত্বপূর্ণ ব্র্যান্ড অ্যাম্বাসেডারের তালিকা 2018, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখো ফ্লিপকার্ট, রণবীর কাপুর অ্যান্ড শ্রদ্ধা কাপুর, আসাম স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসেডার হেমা দাস, সার্ফ টিভি রোহিত শর্মা, সামাদুরা গ্রুপ, এমএস ধোনি, রিমিট টু ইন্ডিয়া অ্যান অনলাইন মানি ট্রান্সফার পোর্টাল, বিরাট কোহলি, ফিলিপস ইন্ডিয়া ফর ইটস মেল গ্রুমিং প্রোডাক্ট, বিরাট কোহলি, ইন্ডিগো পেন্টস, এমএস ধোনি, ডাবর ফর ইটস স্কিন কেয়ার ব্র্যান্ড ফ্রম কৃতি স্যানন, ডোলার মেসি, চিত্রাঙ্গদা সিং, নেটমেড অনলাইন ফার্মাসি, এমএস ধোনি, রিবক, নিথিলাল ইমেনুয়েল, তারপর দেখো লোরাল প্যারিস, আম্বার হার্ড, ক্রাফট হিঞ্জ ইন্ডিয়া ফর দ্য কমপ্লেন ব্র্যান্ড, সৌরভ গাঙ্গুলি, এডুকেটেড গার্ল নন প্রোফাইল অর্গানাইজেশন, ক্যাটরিনা ক্যাফ, ওয়ার্লপুল, কৃতি স্যানন অ্যান্ড সুশান্ত সিং রাজপুত, বাটা কৃতি স্যানন, টাটা সন্স ফর গ্লোবাল কর্পোরেশন অ্যাফেয়ার্স, এস জয়শঙ্কর, ট্যুরিজম ফিজি ফর দ্য ইন্ডিয়ান মার্কেট, লীনা ডি কোর্জ, লুব্রিকেন্ট ইন্ডিয়া এ হিন্দুজা গ্রুপ কোম্পানি, হার্দিক পান্ডিয়া, ভিভো আমির খান, উবের বিরাট কোহলি, গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন মহেন্দ্র সিং ধোনি, চকলেট স্নিকার্স এমএস ধোনি, বাটা নিউ স্পোর্টস ওয়্যার স্মৃতি মান্ধানা, অল ইন্ডিয়া চেস ফ্র্যাঞ্চাইজ ফর দ্য ব্লিয়ান্ট গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাতি, পাকিস্তান ক্রিকেট বোর্ড সোহেব আখতার, টি টোয়েন্টি মুম্বাই ল্যাঙ্গুয়েজ সচিন তেন্ডুলকর, সিকিম এআর রহমান, দাম মুথুট গ্রুপ অমিতাভ বচ্চন, হারমান ইন্টারন্যাশনাল প্রিয়াঙ্কা চোপড়া, ফ্রুটি আল্লু অর্জুন, বিশ্বনাথ আনন্দ। তো এই সমস্ত তথ্যগুলো দেওয়া আছে কোন কোন ক্রিকেটার বা স্পোর্টসম্যান কোন কোন কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তো এখানে এইগুলোই দেওয়া আছে এবং এইগুলোই বিশেষ করে দেয় সমস্ত এক্সামের ক্ষেত্রে, যে কোন কোন স্পোর্টসম্যান কোন কোন কোম্পানির সাথে কোন কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তো এই পিডিএফের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো এবং তার সাথে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করো, যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।